পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন আকৃতির ব্রিজ কিংবা সেতু। এসব সেতুর মনোরম দৃশ্য আপনাকে করবে অভিভূত। তবে এর মধ্যে এমন কিছু সেতু কিংবা ব্রিজ রয়েছে যা দেখলে রীতিমতো ভয় পেয়ে যেতে হয়। আজকে দেখব বিশ্বের কিছু ভয়ঙ্কর রূপী সেতু সম্পর্কে। প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, উত্তর আয়ারল্যান্ডে একটি বিখ্যাত ঝুলন্ত সেতু রয়েছে। ভয়ঙ্কর রূপী এই সেতুর সৌন্দর্য অ্যাডভেঞ্চার প্রেমীদের এতটাই মুগ্ধ করে যে সারা বিশ্ব থেকে প্রায় লাখ লাখ পর্যটক সেখানে ভিড় করে। এই সেতুটি মূলত 30 মিটার উঁচু এবং 20 মিটার দীর্ঘ। বিশ্ববিখ্যাত এই ব্রিজটি আয়ারল্যান্ডে ক্যারিক ও রেড রোপ নামেও পরিচিত। নাম্বার ২, বিশ্বে এমন একটি সেতু রয়েছে যেটি 43 মিলিয়ন টনেরও বেশি ওজন তুলতে সক্ষম। শুধু তাই নয়, এই সেতুটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর খেতাব অর্জন করার মধ্যে একটি। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেতু হিসাবে সুপরিচিত। শুধু তাই নয়, ইস্পাত দিয়ে নির্মিত এই সেতুটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। এই সেতুটি অবস্থিত রয়েছে চীনে। চীনে এই সেতুটিকে সকলে সিধু নদীর সেতু বলে। নাম্বার ৩, ইউএসএ অবস্থিত রয়্যাল জর্জ ব্রিজ খুবই বিপজ্জনক একটি ব্রিজ হিসেবে পরিচিত। এই সেতুটি আরকানসাস নদীর উপর প্রায় 955 ফিট উচ্চতায় অবস্থিত। এই সেতুটি পার হওয়ার সময় নিচের দিকে তাকালেই তার দুর্ঘটনা নিশ্চিত এবং ঘটে যেতে পারে ভয়ানক বিপদ। নাম্বার ৪, বিশ্বের বিভিন্ন বিপজ্জনক ও ভয়ানক সেতুগুলির মধ্যে রয়েছে আরেকটি ভয়ানক সেতু, হল পাকিস্তানে অবস্থিত হুসাইনি ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি 2600 মিটার উচ্চতায় অবস্থিত। বিপজ্জনক এই সেই দুটি দুর্বল চিত্রের মানুষের জন্য মোটেই প্রযোজ্য নয়, কারণ এই অসম্পূর্ণ সেতুটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। নাম্বার ৫, ট্রিপ সাসপেনশন ব্রিজ সুইজারল্যান্ড এর গেডম্যান শহরের নিকট একটি পর্বতমালায় এই সেতুটি অবস্থিত। এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক ও দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত সেতু। সেতুটি 560 ফুট লম্বা ও 330 ফুট উচ্চতায় অবস্থিত। সুইজারল্যান্ডের মেজর এনার্জি কোম্পানিগুলো হিমবাহের উপর কাজ করেছিল, যেখানে যাতায়াতের সুবিধার জন্য 1904 সালে এটি নির্মাণ করেন। কিন্তু সেতুটি তেমন মজবুত হয়নি এবং সামান্য হওয়াতেই দোল খেত। তাই 5 বছর পরে ব্রিজটি রিকনস্ট্রাকশন হয়, যদিও তারপরেও হাওয়াতে দোলা বন্ধ হয়নি, যেটি এই ব্রিজটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। নাম্বার ৬, গ্লাস ব্রিজ চীনের ঝিংঝি জংঝি অঞ্চলে। এই ব্রিজ পৃথিবীর সবচেয়ে উঁচু ও লম্বা কাঁচের ব্রিজ। 2016 সালের আগস্ট মাসে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য চীন সরকার এটি উন্মুক্ত করে দেয়। প্রায় 1000 ফুট উপরে 1410 ফুট লম্বা এই ব্রিজে 3 স্তর বিশিষ্ট কাঁচের 99টি প্যানেল ব্যবহার করা হয়েছে। এই ব্রিজ কতটা মজবুত তা দেখার জন্য হাতুড়ি পিটিয়ে এবং ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে পরীক্ষা করা হয়। এই ব্রিজের উপর থেকে কাঁচের মধ্য দিয়ে নিচের গিরিখাত পরিষ্কার দেখা যায়, যা বহু মানুষের হাড় হিম করে দেয়। পর্যটকরা ভয়ে চিৎকার করে বসে, কেউ কেউ হামাগুড়ি দেয় বা শুয়ে পড়ে, আর যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের কাছে এটা অসাধারণ অভিজ্ঞতা। নাম্বার ৭, ড্রাগন ব্রিজ। এই অপূর্ব সুন্দর ব্রিজটি ভিয়েতনামের দা নাং শহরের হান নদীর উপরে অবস্থিত। এই ব্রিজের নাম ড্রাগন হবার পিছনে কারণ হলো এর উপরে একটি বিশাল ড্রাগন তৈরি করা হয়েছে। এই ব্রিজটি তৈরির কাজ শুরু হয়েছিল 2009 সালে, এটি শেষ হয় 2013 সালে। এই ব্রিজটি লম্বায় প্রায় 145 ফুট, চড়াতেও 123 ফুট। ব্রিজটির বিশেষত্ব হল আসল ড্রাগনের মতোই এই ব্রিজের ড্রাগনের মুখ দিয়েও আগুন বের হয়। ভিয়েতনামের দেশি বিদেশি পর্যটকদের কাছে এটা অন্যতম আকর্ষক। নাম্বার ৮, ক্যাপিলানা ব্রিজ কানাডার অন্তর্গত ব্রিটিশ কলম্বিয়ার ক্যাপিল্যানো নদীর উপরে তৈরি হয়েছে। এই ক্যাপিল্যানো সাসপেনশন ব্রিজ, এটি সবুজ ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঝুলে আছে। 1889 সালে জর্জ গ্র্যান্ড ম্যাকে নামক এক ব্রিটিশ সিভিল ইঞ্জিনিয়ার নিজের জমি দেখভালের জন্য এই ব্রিজটি নির্মাণ করেন। বর্তমানে এটি একটি ওয়ার্ল্ড ক্লাস ট্যুরিজমে পরিণত হয়েছে। যেসব প্রকৃতি প্রেমী মানুষ, যারা প্রকৃতিকে একদম কাছ থেকে অনুভব করতে চান, তারা এখানকার নৈসর্গ দেখে মুগ্ধ হন। 1956 সালে পুনর্নির্মাণ করা এই ব্রিজ লম্বায় 460 ফুট এবং নদীটি থেকে 230 ফুট উঁচু। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী বছরে 8 লক্ষ মানুষ এখানে ঘুরতে আসে।